মালদা কোনো মায়ের কোল তো খালি হতে দেয়নি প্রাণ হাতে করে বন্দুকবাজকে ধরে জানালেন মালদা জেলা ডেপুটি পুলিশ সুপার ডিএসপি ডিএনটি মোহাম্মদ আজহারউদ্দিন খান বুধবার মালদা জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি সমেত অন্যান্য পুলিশ আধিকারিকরা আজকে যেভাবে আমরা ম্যাটার ট্যাকল করতে পেরেছি বেসিক্যালি কি হয়েছিল আমাকে সকালবেলা স্পেশাল ফোন করে ফোন করে বলেন যে আজার ওইখানে একটা স্কুলে কিছু বাচ্চা হোস্টেজ হয়েছে তো অ্যাকর্ডিংলি ইউ গো দেয়ার অ্যান্ড টেক ডিসিশনস তো আমি যখন ওখানে যাই গিয়ে দেখতে পাই যে অলরেডি আমার আইসিন মালদা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে আর প্রচুর বাইরে মব অলমোস্ট 200 পিপল বাইরে দাঁড়িয়ে আছে আর ভেতরে একটি লোক হোস্টেজ করে মানে ফায়ার করে দাঁড়িয়ে আছে এরকম করলাম আর পুলিশের ইউনিফর্ম কাউকে দেখলেই ও রেগে যাচ্ছে বুঝছেন ফায়ার করে দেবো ইন দ্য মিন টাইম আমরা তখন ডিসাইড করি একটা প্ল্যান করি যে আমরা কি করব আমরা পিছন দিক দিয়ে একটা পাঁচিল আছে সেই পাঁচিল থেকে আমি সিভিল ড্রেসে আমি মিশে যাও কেন আমার চিন্ত জানতো না তো সিভিল ড্রেসে গেলে আমি একদিন ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকবো এবং তার অবজারভেশন করবো যদি কিছু পাই দেন আই উইল জাম্প অন ইট সেই হিসাবে আমি যাই আমার কাছে সিভিল ড্রেস ছিল না ওখানে একটি লোকাল লোককে আমি বলি যে ভাই তোমার টি শার্ট খুলে দাও তো খুশি টি শার্ট খুলে দেয় দেন আমি শার্ট মুভ করি বেল্ট খুলি একজন থেকে চটি নিই এবং জাম্প করে ভেতরে চলে যাই এসে আমার দিলীপ হালদার যিনি ছিলেন উনি ওখানে আর্মসের সঙ্গেই ছিলেন উনি পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন আমি ধীরে 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 গেটের সামনে যাই গেটের সামনে যে অল প্রিপ্ল্যান্ড তারপর আমি গিয়ে ক্যামেরা নিয়ে এরকম করে ক্যামেরা করতে থাকি আপনার কিছু মিডিয়া বন্ধু ছিলেন ওনা আমাকে বলছিলেন স্যার আপনার ক্যামেরা চলছে না আর দুজন তিনজন চিনে নিয়েছেন আমাকে যে স্যার স্যার বলে আমরা চুপ করেন জানতে না পারে তো যখন চলছিল চলতে চলতে আমি দেখলাম মুভিটা অবজারভেশন করছেন কী করছে ইন দ্য মিনটাইম ঠিক করি যে আর একটু পিছিয়ে এসে আমি যখন দেখি যে এ 17 বাচ্চাদের 70 বাচ্চার জীবনের ব্যাপার আছে আর টাইম খুব ক্রুশিয়াল ছিল ও যদি একটা শট মারতো তাহলে একটা ডেথ হতো আর একটা মায়ের কোল খালি হয়ে যেত এই সময় যত স্পিডের ডিসিশন নেওয়া যায় তত ইম্পর্টেন্ট তখন আমি কি করি আমি আবার পরীক্ষার কাছে আসি দিলীপ হালদার বাবু আমার ওখানে ছিলেন আর্মস নিয়ে ওনাকে বলি আপনি গেটের সামনে চলে আসেন কেন কি যে ভিউ ছিল ও শুধু গেটের এদিক দেখতে পাচ্ছিল এই দেখতে পাচ্ছিল না বলে আপনি এখানে দাঁড়ান আমি রিস্ক নিচ্ছি আর ডু আর ডাই সিচুয়েশন যদি আমি ঝাঁপাই যদি আমি ধরতে পারি ঠিক আছে অ্যান্ড ইফ হি ফায়ার অন মি দেন হি উইল টেক দ্য চান্স ইট ওয়াজ অল প্ল্যান্ড যে আজকে যে ভাই আমাকে ব্যাক আপ করা হয় আমরা তাকে ফেলে দিই ধস্তাধস্তি হয় প্রায় 2 মিটার মতো ইন দ্য মিনটে বাচ্চাদের আমরা রেস্কিউ করতে পারি বাচ্চা সব বেরিয়ে চলে যায় তারপর আমরা তাকে কন্ট্রোলে করে দিই তারপর একটা যে ঘটনা ঘটে ইন দ্য মিনটে বাইরে যে ছিল পাবলিক প্যারেন্টস তারা সব ভেতরে চলে আসে এবং তাকে মারার জন্য উদ্যত হয়ে যায় এখন তার লাইফও সেভ করার একটা কারণ তার ছিল তখন আমরা প্ল্যান করে ওকে উপরে স্টেপ পাঠিয়ে দিই এবং গেটটা বন্ধ করে তালা করে দিই এই হচ্ছে প্রুফ ফটো স্যার বোতলে কি ছিল পেট্রোল পাম্প ছিল আপনারা কি ছিল ওখানে ভিডিও রেকর্ডিং করছিলেন ঠিক আছে ওখানে ভিডিও রেকর্ডিং করছিলেন তো বাইট দিচ্ছিল এবার আমি যদি সাংবাদিক সাহায্যে তাহলে তো বুঝতে পারবে না ভাবে সাংবাদিক আছে এই জন্য আমি এরকম যদিও বাবু আমার মোবাইলটাকে ড্যামেজ করেছে আমি এরকম করে দাঁড়িয়ে যাই ও যাতে মনে করে আমি সাংবাদিকই আছি এটা 1 মিনিট আমাকে দুঃখ বলেছে ও ভেবেছে নিশ্চয় সাংবাদিক আছে কিছু করছে না এটা করার পর্যন্ত কনফার্ম হয়ে যায় দেন আমি মুভমেন্ট করি বাদিকে দিলি ফালদার বাবুকে শিফট করি না এবার আমি বলি ও যখন বলছিল আমি কিন্তু তার কোনো কথা শুনছিলাম না আমি যে অবজার্ভ করছিলাম তার চোখ তার হাত তার পায়ের মুভমেন্টগুলো আমি ভাবছিলাম যখনই চোখটা মুভ করে ওই সাইডে দেবে আমি ওর উপর ঝাঁপাব অ্যান্ড ইট উইল ফ্র্যাকশন অফ সেকেন্ড এবার ও যখনই তার চোখটা এরাউন্ড করে বিকজ ও চশম করেছিল আমি বুঝতে চোখটা দিয়ে করেছে আমি সঙ্গে সঙ্গে ওপর ঝাঁপিয়ে পড়ি ও তখন বুঝতে পারে ওর এই লোকটা কেন ঝাঁপাচ্ছে তো পুলিশ নাই কেন করছে ইন দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড তারপর কিছুজন দিলীপ বাবু আমার টিম পুরো এসে থাকতে পারে দেন কি সেভ লাইফ রিস্কিং ছিল কিন্তু ওই সময় দেখেন 70 বাচ্চা যদি একটা বাচ্চার যদি মা কোল খালি হতো দেন উই আর দ্য রেসপন্সিবল তখন আমার মাথায় একটাই ছিল কি আমাদের বাচ্চার জীবন বাঁচাতে হবে স্যার প্রথম থেকে মনে হয়েছিল যেটা অরিজিনাল পিস্তল বা নিচু কি একটা পাগলাম নাই নাই না 100% হিজ অরিজিনাল পিস্তল কেন ও যেভাবে করেছিল আর ওর সামনে যেভাবে বম রাখা ছিল ইট ওয়াজ শিওর দ্যাট হি ইজ গোয়িং টু ডু সামথিং
ইট ওয়াজ লুঙ্গি পড়ে গেছিলাম এক জায়গায় আমি একটা আসামি ধরতে, একটু ব্যাক 2018, তখন ভারু রবীন্দ্রনাথ আমার এসপি স্যার ছিলেন, আলিপুর ধরেছিলাম, তখন আমি ওনার স্কুল অপারেশন পাঠিয়েছিলাম, তখন আমি গিয়েছিলাম। এই ধরন মানে তখন বাচ্চা ছিল না, সেবার চ্যাপ্টার, কিন্তু সেখানে ঘটনা ছিল। আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে ওখানে চন্দ্রমোহন মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে একটা আননোন পার্সন ঢুকে গিয়েছে, তারপরে আইসি মালদা ওখানে মুভ করেছে ওনার অফিসার ফোর্স নিয়ে। তারপরে কিছুদের পরে ইনফরমেশন এসেছিল কি ওখানে যে যে লোক ঢুকেছে ওর কাছে আর্মস আছে, ও তারপরে একটা ক্লাসে ঢুকে গেছে, ওখানে থ্রেট করছে টিচারকে আর স্টুডেন্টসকে। তারপরে আমরা এটাকে দেখে তারপরে আমরা ডিএসপি ডিএমটি এখান থেকে মুভ করেছিলেন, তারপরে ডিএসপি হেডকোয়ার্টার আর এডিশনসপি রুরাল আর আরআই আরআই পুলিশ লাইন্স থেকে আমরা কিছু যে স্পেশালি ট্রেন কনস্টেবলস আছে আমার আর যে যে স্ট্রেংথ থাকে ওখানে কন্টিনজেন্ট ওর সাপোর্ট করার জন্য ওনাকে সবাইকে আমরা এখান থেকে মোবিলাইজ করি। এরপরে আমরা তারপরে ইনফরমেশন যে এটা পেয়েছি কি ও ও যে যেন আছে ও আগেও সেরকম সিচুয়েশনে ছিল, আমরা আগেও সেরকম সিচুয়েশন ফেস করেছি যেখানে ও নিজের বাড়ি থেকে আমরা ওকে এক্সট্রাক্ট করার চেষ্টা করছিলাম, তখনও ও সেরকম থ্রেট করেছিল। এর জন্যে একটা আমরা একটা হেল্প পেয়েছি কি আমরা এটা ভেবে গেছি কি ওর কত ট্রেনিং আছে আম সঙ্গে আর কত ওর অভিজ্ঞতা আছে এরিয়াতে আর কি ওর নর্মাল বিহেভিয়ার আছে, এর জন্যে আমরা ওটাকে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পেরেছি। তারপরে ওখানে যে টিচার আছে ওর ফোন থেকে আইসি মালদা ওনার সঙ্গে কিছুদের কথা বলেছে, নেগোশিয়েট করার চেষ্টা করেছে আর কিছু টাইম আমরা পেয়েছি। এরপরে ওনার মেইন ডিমান্ড বিকজ হি হ্যাজ আ ফ্যামিলি ডিসপিউট, তো ওনার মেইন ডিমান্ড ছিল কি মিডিয়া পার্সন শুড কাম দেয়ার অ্যান্ড ও মিডিয়া পার্সন সামনেই ওনার যে সমস্যা আছে ওটা বলবে। যেরকম আমরা ওকে ওর ব্যাকগ্রাউন্ড দেখেছি ওখানে আমরা জানি কি ও মালদার কিছু কিছু অফিসারকে চিনে আর কেন কি ও আগে অ্যারেস্টও হয়েছে, এর জন্যে আমরা কিছু অফিসারকে সিভিল ড্রেসে মিডিয়া পার্সনের সঙ্গে ওখানে ঢুকেছিলাম। তারপরে আমরা দেখেছি কি ও কিছু কিছু রেকগনাইজ করতে পেরেছে আর ও স্ট্র্যাটেজিক্যালি যে ক্লাস 7 AB ছিল ওকে টার্গেট করেছে, কেন কি ওখান থেকে ও ডাইরেক্টলি গেট সুপারভাইজ করতে পারছিল কে এন্ট্রি করছে স্কুলে, কে ওখানে যে কোনো পুলিশ ইউনিফর্মে এন্ট্রি করছিল তখন ও আবার থ্রেট করতে শুরু করছিল আর কিছু আমার যে সিভিলে কিছু ঢুকেছিল ওনাকেও চিনে নিয়েছিল। তো আমরা এটা আবার একটা স্ট্র্যাটেজিক ডিসিশন কি যাতে ও চিনতে পারে না, আর যদি চিনতেও পারে তো আমরা সামনে যে গেট আছে ওখান থেকে এন্ট্রি করতে পারবো, তো যদি সাইড থেকে এন্ট্রি করতে পারি তাহলে ঠিক আছে, আদারওয়াইজ গেট থেকে সেরকম এন্ট্রি করা যাবে। তো তারপরে ডিএসপি ডিএনপি ওখানে উনি নিজে অপারেশনে ইনভলভ হয়েছেন, উনি নিজে একটা সিভিল ইউনিফর্ম পরে সিভিল ড্রেস পরে মিডিয়ার সঙ্গে ওখানে গিয়েছিলেন মিডিয়া পার্সোনাল হয়ে, আর ওনার একটা ব্যাক আপ টিম ছিল যে বিল্ডিংয়ের সঙ্গে সাইডেই ছিল। তো প্রথম যে জিনিস হয় জেনারেলি তো আমরা অ্যাসেস করি কি কতজন আছে, কী কী আর্মস আছে ওর কাছে, কী কী ফেক হতে পারে, কি আর্মস যদি ফেক হয় আর জিনিস কী ফেক হতে পারে, কত ডিস্টেন্স আছে, কত লোক আছে,